যদি ফিল্ম লাইন ভালো হয়, আমি ফিল্ম লাইনে আবার ঢোকার ইচ্ছা আছে, আবার কাজ করব। ছবিতে কাজ করার আমার প্রচুর ইচ্ছা। অনেক নাটক করেছি আমি, সিরিয়াল করেছি। আমি আসলে, আমার নাম শারমিন, আমি একজন অভিনেত্রী। ফিল্মে অভিনয় করেছি, মঞ্চে অভিনয় করেছি, টেলিভিশনও অভিনয় করেছি, অনেক নাটক করেছি আমি, এবং নাটক প্রযোজক করেছি, অনেকগুলো নাটক বানিয়েছি। ফিল্ম থেকে বের হয়ে নাটক বানিয়েছি। ফিল্ম বলতে আসলে যেটা বুঝিয়া, একসঙ্গে তো খুব মানে অনেক একটা আশা ছিল যে ফিল্ম অভিনয় করব, ফিল্মটা দেখি, ছবি দেখি, ভালো লাগে। ফিল্মে আসছি, ভালোই লাগছে। আমাদের যখন আমরা আসছি তখন অনেকেই ছিল, সিনিয়ররা অনেকে, এখনো হয়তো অনেকে নাই। ভালো অভিনয় করেছি, অনেক এনজয় করেছি। আসলে শুটিং করতাম, শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমাদের ভিতর যে সবাই গল্প গুজব, ইন্ডাস্ট্রিতে যেমন একটা মজা ছিল, সেটা যতদিন করছি ভালো লাগছে। অনেকগুলো ছবি তো করেছি আমি, তো প্রায় 300 ছবি ছবি করেছি। আমার সাথে কোয়ার্টিস্ট অনেক ভালো ভালো ছিল, পরে দেখি ছবির মান অনেক খারাপ হয়ে যাচ্ছে, বাজে বাজে আর্টিস্ট ঢুকতেছে, আজে বাজে ছবি হচ্ছে। তখন চিন্তা করলাম যে না, ছবিতে থাকা যাবে না, কারণ আমি হয়তো খারাপ করতে করবো না, আমি ভালো ক্যারেক্টারই করতেছি। কিন্তু যারা করতেছে আমার সাথে, তাদের ক্যারেক্টারগুলো আমার ভালো লাগতেছে। ছবি দেখে এসে অনেকে বলে যে ওই ছবিতে তো আপনিও ছিলেন, দেখছি এত বাজে বাজে, মানে ছবিতে ডায়লগ ভালো না, নায়ক নায়িকাদের মানে কাপড় চোপড়ের স্টাইল ভালো না, এগুলো কেন, কথাবার্তার ল্যাঙ্গুয়েজটা ভালো না, এগুলো শুনতে শুনতে আমি এক সময় ছবি ছেড়ে দিলাম। যা ছবি আর করবো না, পরিবেশ নেই, ছবিতে পরিবেশ নেই। তো পরিবেশটা কেন নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ কেন নষ্ট হবে? আমরা তো যাই, পরিবেশ থাক, আমরা কাজ করি, কাজ তো আমাদের বন্ধ থাকা যায় না, আমরা, আমাদের ভালো লাগে না। এসে চিন্তা করলাম যে না, আসলে অনেকদিন ঘরে বসে থাকি, নিজে নাটক শুরু করলাম, নিজে প্রডিউসার হলাম। অনেক নাটক করেছি আমি, সিরিয়াল করেছি, মানে অনেক, মানে যাই হোক, অনেকগুলো নাটক করেছি, ওখানেও ভালো কাজ করতে পারি, করতে পারি নাই, সবখানে লস। ছবির জন্য সবসময় মানে একটা ইয়ে থাকতো, মানে মনের মধ্যে একটা কি বলে আশা থাকতো যে ছবি করবো, ভালো ছবি হলে যদি ডাকে অবশ্যই করবো। কিন্তু ভালো ছবি তো হয় না, কোথায় হচ্ছে বলে, আর্টিস্ট ভালো না, কয়জন ভালো আর্টিস্ট আছে, আর নতুন নতুন আর্টিস্ট আছে, এখন আপনার সময়টা কেমন কাটে, আপনি এখন কি করছেন? আমি আসলে এখন এমন একটা কিছু করতেছি না, আমি আপাতত, আমার একটা বুটিক ছিল, আমার নিজের গার্মেন্ট ছিল, ওগুলো চালাইছি। তারপরে এই যে করোনা টোরোনা আসার পরে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে সব। এখন আছি আমি, আবার মানে যদি ফিল্ম লাইন ভালো হয়, আমি ফিল্ম লাইনে আবার ঢোকার ইচ্ছা আছে, আবার কাজ করবো। এখনও তো কাজ করার বয়স আছে, এখন তো মানে এমন ভুল হয়ে যায় না যে কাজ করতে পারবো। আপনি কি বলবেন একটু যে আপনি আপনার ব্যক্তিগত, অর্থাৎ আপনার সন্তানরা কে কি করছেন, এটা মানুষ জানতে চায়। আমার সন্তানরা, আমার তিন সন্তান, আমার মেয়ে এক মেয়ে, দুই ছেলে। আমার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে জামাই হাজবেন্ড ডাক্তার, আর আমার বড় ছেলে মেয়েকে থাকে, সে চার্টার অ্যাকাউন্টে, ওইখানে পড়ালেখা করছে, এখন একটা ভালো ব্যাংকে চার্টার করতেছে, ওখানে সে আছে। আর ছোট ছেলে বাংলাদেশে আছে, বিয়ে পাশ করে এখন সে কানাডা যাবে, ওখানে যে মাস্টার্স করবে, ওখানে পড়ালেখা করে, ওখানে থাকা কিছু আছে, হয়তো আমি হয়তো চলে যাবো। আর যতদিন আছি এখানে একটু কাজ করতে চাচ্ছি ভালোভাবে। চলচ্চিত্র নিয়ে আপনার প্রত্যাশাটা বলবেন একটু, বর্তমান সময়ের জন্য আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা আমার আসলে মানে কি, এখন আমিও চাই কিছু ভালো ডাইরেক্টর আসুক, ভালো মানে আমাদের আর্টিস্টরা ভালো আসুক। যদি ডাইরেক্টর প্রফেসর যদি ভালো হয়, ছবি যদি ভালোভাবে করতে চায়, ওইভাবে আর্টিস্ট নিবে, আমরা যেন একটু ভালো কাজ করতে পারি। আমাদেরও তো এখন ইচ্ছে আছে ছবিতে কাজ করি, একটু ভালোভাবে ছবিতে কাজ করার আমার প্রচুর ইচ্ছা। এখন ভালো ছবি হলে অবশ্যই, থ্যাংক ইউ।